আমি শুধু এটুকু বলতে চাই যে যতটুকু অপরাধ করবে সে সেভাবেই শাস্তি পাবে, এবং যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে কেউ কোনো এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ এখানে নেই। আমি আমি যদি না থাকি, আপনারা কি মনে করেন যে এই ধরনের দুর্ঘটনা আছে? আমি যদি আপনাদের প্রশ্ন করি, গতকাল তো আপনারা লক্ষ্য করেছেন ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? তা আমি মনে করি এই বিষয়টা যদি আপনারা আলোচনা করতে চান এটা নিয়ে পরে আলোচনা হবে। আমরা এখন বঙ্গবন্ধরের কাজটা শেষ করি, যদি আপনাদের বন্দর নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করি। আপনি জানেন ভারতের প্রতি ঘন্টায় কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়? 16 জন। আপনারাই রিপোর্ট করেছেন, আমার রিপোর্ট না, আপনারাই রিপোর্ট করেছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় এখানে প্রশ্ন না করে আমরা এখন আমাদের কাজটা শেষ করার জন্য আপনাদের কোর্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করেন, আমরা সেগুলো উত্তর দেই। আর তা না হলে আমরা এখন যেতে চাই আমাদের এগ্রিমেন্টে স্বাক্ষরে। ধন্যবাদ সবাইকে।